ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখি যে একজন টয়লেট পরিষ্কার করছে কোকা কোলা দিয়ে, সেই জন্য আমিও নিয়ে আসলাম একটা পেপসি। দেখি তো কোকা কোলা দিয়ে নাকি ঝকঝক চকচক হয়ে যাচ্ছে, তো পেপসি দিয়েও কি তাই হয় একবার দেখে নিই, ট্রাই করে আমিও। এটা একটা ছোট বোতল, এটা দিয়ে আজকে পুরোটাই মানে পুরোটাই দিয়ে দেবো, পুরোটা দিয়েই দেখি তো, শুধু মাঝখানটা ট্রাই করব একবার, সত্যি কি হয় পরিষ্কার। চলো আগে পরিষ্কার করে নিই তারপরে দেখাচ্ছি। আমি পুরোটাই করিনি, শুধু এই যে বাইরের সাদা সাদা জায়গাটা এই হালকা করে জাস্ট করে দেখলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে, আজকে অনেকদিন পর মিরিকে যাচ্ছি আবার। যেতে যেতে দেখতে পেলাম এখানে একটা হাট বসেছে, এই তো এখন আমরা গাড়ি ধোড়াই, এখান দিয়ে সোজা গেলে পাঙ্খাবাড়ি রোড, কিন্তু আমরা বাঁদিকে যাব যেহেতু আমরা মিরিকে যাচ্ছি, আমরা এখন এই বাঁদিকে ঢুকলাম বাঁদিকের রাস্তা দিয়ে। আমরা এখন দুধিয়ায় পৌঁছে গেছি, দুধিয়া ব্রিজের ঠিক সামনেই রয়েছি, আর এখানেও দেখছি ডান দিকে একটা হাট বসেছে। আজকে যেহেতু রবিবার, রবিবার করেই এই হাটগুলো বসে। ব্যাস আমরা এই সামনেই পেয়ে যাব দুধিয়া ব্রিজ, যেটা হচ্ছে বালাসন নদী, আর দূরে পাহাড় কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। জাস্ট ব্রিজটা পেরোলেই আমরা পাহাড়ে ওঠা শুরু করব। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর একটু হালকা হালকা রোদও রয়েছে, অসাধারণ সুন্দর, মানে মিষ্টি একটা ওয়েদার। এইরকম ওয়েদারে আমার ইচ্ছে করে রোদে বসে কমলা লেবু খেতে, ওটা আমার দারুণ ভালো লাগে। আমরা অনেক উপরে চলে এসেছি, আমরা প্রায় পৌঁছে গেছি যেখানে আই লাভ মিরিক লেখাটা রয়েছে, সেই ভিউ পয়েন্টটাতে পৌঁছে গেছি, যেখান থেকে মানে মিরিক যাওয়ার পথে এই জায়গাটা থেকে সব থেকে সুন্দর ভিউ দেখা যায়, একদম সব থেকে সুন্দর, যেটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ওখানে আমরা দাঁড়ালাম না, কারণ এই একই জায়গায় বহুবার আমরা দাঁড়িয়েছি, বহুবার ছবি তুলেছি এই একই পয়েন্টে, কতবার আর দাঁড়াবো, সেই জন্য আমরা দাঁড়ালাম না। কিন্তু তোমরা যারা প্রথমবার দ্বিতীয়বার আসবে তখন কিন্তু এই জায়গাটাতে অবশ্যই দাঁড়াবে। ওই ভিউ পয়েন্টে যদি না দাঁড়াও আর ওখানে দাঁড়িয়ে যদি ছবি না তোলো, তাহলে তোমাদের মানে মিরিক আসাটাই বেকার হয়ে যাবে, কারণ ওখানে তোমাকে দাঁড়াতেই হবে আর ওই সুন্দর ভিউয়ের ছবি তোমাকে নিতেই হবে। কি যে অপূর্ব দৃশ্য, কি সুন্দর, আর হালকা রোদটা গায়ে এসে লাগছে, কি বলবো, অসাধারণ। এই শীতের সময় যদি তোমরা মিরিকে আসো তাহলে কিন্তু মিরিকের গ্রামগুলোতে একটু নেমে দেখতে পারো, এই সময় কিন্তু অনেক কমলা লেবু গাছে হয়ে রয়েছে, একদম গাছগুলো ভরে রয়েছে কমলা লেবু, দেখতে চাইলে কিন্তু তোমরা দেখতে পারো। আমরা মিরিকে পৌঁছে গেলাম, আর মিরিকে পৌঁছে আমরা সোজা গাড়ি পার্কিং করে
চলে আসলাম মাছ দেখতে। মিরিকের এই যে মাছগুলো, এটা আমার একদম ছোটোবেলার স্মৃতি। ছোটোবেলায় একবার বাড়ি থেকে পিকনিকে এসেছিলাম মিরিকে, তখন আমি বাড়িতে গিয়ে সবাইকে বলে বেড়াচ্ছি যে মিরিকে আমি অনেকগুলো মাছ দেখেছি, একসাথে অনেকগুলো বড় বড় মাছ দেখেছি। সেই ছোট্টবেলার স্মৃতিটা এখনও মনে পড়ছে। এখানে আসলে এই মাছগুলো দেখলে মনে পড়ছে সেই দিনের পিকনিকে আসা ছোটোবেলার কথাটা। তারপর এখানে একটা ছোট্ট বাচ্চাদের পার্কও রয়েছে, এখানে ঢুকতে মাত্র 10 টাকার টিকিট কাটতে হয়। মিরিক লেকটা যাওয়ার কিছুটা আগে এই পার্কটা পড়ে, আর তারপর এখানে এসে দেখলাম যে এখানে একটা মেলাও বসেছে। আর দেখো কি ছোট্ট একটা জায়গায় মেলা বসেছে। মেলা বলতে ওই যেখানে বাচ্চাদের পার্কটা আমরা দেখলাম, সেই পার্কের গলিটা দিয়ে এই গলি দিয়ে গেলে সোজা আমরা বাঁদিকে পেয়ে যাব ওই লেকের পাশে যে পার্কটা রয়েছে, এটা আরেকটা পার্ক। এখানে সবাই যেতে পারে, ছোট বড় সবাই যেতে পারে। পার্ক বলতে যেটা আগে খোলা মাঠ ছিল, ওটাকে এখন ওরা বাউন্ডারি দিয়ে ওটাকে পার্ক মতো করেছে, যেখানে অসংখ্য ফুল গাছপালা রয়েছে। এই শীতের সময় অনেক ফুল ফুটে রয়েছে, সেই পার্কটাতে তোমাদের ভালো লাগবে। আর তার গা বেয়েই এই মেলাটা। প্রায় সন্ধে হয়ে এসছে, তাই আমরা এখন ফিরছি। খুব বেশি ঘোরা হলো না আজকে, এই অল্প একটু ঘুরলাম। চলো আমরা ফেরার সময় অন্য একটা রাস্তা দিয়ে ফিরবো। এই সন্ধ্যের আগের মুহূর্তটা দেখো, আকাশটা কি সুন্দর, মনে হচ্ছে ওই পাহাড়টার পিছনেই আকাশটা নেমে পড়েছে। ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি। এই পাহাড়ের আমার দুটো জিনিস খুব ভালো লাগে। পাহাড়টা দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগে, আর পাহাড়ে ওঠার সময় এই যে পাহাড়ে ওঠা নামার করার সময় যে দৃশ্যগুলো, মানে উঠতে নামতে যে সৌন্দর্যগুলো, সেগুলোই আমার ভালো লাগে। সেই জন্য এইগুলোই আমি বেশি করে ক্যামেরা বন্দি করি। তারপর রাস্তায় আমি নিয়ে নিলাম একটা ফায়ার বল, এটা হচ্ছে চিস বলের ছোট ভাই। যেমন নাম ফায়ার বল, তেমনি তার কাম। বাপরে কি ঝাল, মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা লাগছে তো মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খাই, আর এটা খাওয়ার পর দারুণ লাগছে। আর কিন্তু ঝালে একদম অবস্থা খারাপ। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে দেখে নাও একবার কেমন ভুতুড়ে ভুতুড়ে আর কেমন একটা ভয় ভয় ব্যাপার। খুব বেশি কিন্তু রাত হয়নি, যেহেতু দুই পাশে বন জঙ্গলে ঘেরা, সেই জন্য মনে হচ্ছে যে অনেক রাত হয়েছে আর চারপাশে অন্ধকার ঘুটঘুটে। এই রাস্তায় একটা জিনিসেরই ভয়, সেটা হচ্ছে হাতি। এই রাস্তায় কিন্তু প্রচুর হাতি বের হয়। এই রাস্তাটা হলো দুধিয়া পার করে পানিঘাটা পার হয়ে যে মাঝখানে রাস্তাটা, যেটা একটু পরে ডান দিকে চলে যাবে নকশাল বাড়ি আর বাঁদিকে চলে যাবে বাগডোগরা, সেই রাস্তার মাঝখানে আমরা রয়েছি। এই রাস্তায় চললে সবসময় সতর্ক থাকতে হয়, দিনে হোক বা রাতে। কখন জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসবে কেউ জানে না। এরপর আমরা একটা জায়গায় খেতে আসলাম, এখানে আমরা এখন রাতের খাবার খাবো, খেয়ে আমরা বাসায় ফিরবো। এটার নাম হচ্ছে ফালে, এটা হচ্ছে মমর বড় ভাই।